Uric acid is a gurutor rog. এই রোগত আক্রান্ত হলে শরীরৰ জটিল সমস্যা সৃষ্টি হয়। তেনে এক সমস্যা হৈছে গাঁঠিৰ বিষ। গতিকে বিশেষজ্ঞসকলে কৈছে যদি আপোনাৰ ইউৰিক এচিড আছে তেন্তে এই সমূহ খাদ্য পৰিহাৰ কৰিব লাগিব। নমস্কাৰ প্ৰাগ ডিজিটেলৰ বিশেষ অনুষ্ঠান লাইফষ্টাইললৈ আপোনালোক সকলোকে স্বাগতম জনাইছো। শরীরৰ গাঁঠিত ইউরিক এসিড জমা হব পারে আর তার পাছত সেই অংশটো ফুলি উঠে আর অত্যন্ত বিষ তথা কষ্ট হয়। এনে অবস্থাত কিছুমান শাক পাচলিৰ পৰা দূরত্ব বজায় রাখিব লাগিব, তেতিয়াহে আপুনি সুস্থ হৈ থাকিব পারিব। ইউরিক এসিড হৈছে গুরুত্ব রোগ। এই রোগত আক্রান্ত হলে শরীরৰ জটিল সমস্যার সৃষ্টি হয়। তেনে এক সমস্যা হল গাঁঠিৰ বিষ। গতিকে বিশেষজ্ঞসকলে কয় যদি আপোনার ইউরিক এসিড আছে তেন্তে আপুনি কিছুমান বিশেষ খাদ্য পরিহার করিব লাগিব। কিছুমান শাক পাচলিত অক্সালেট ভাল পরিমাণে থাকে, গতিকে সেই শাক পাচলিবোৰ পরিহার করা উচিত, তেতিয়াহে সমস্যা সমাধান করা সম্ভব হব। এতিয়া জানো আহক ইউরিক এসিড থাকিলে কোনবোৰ শাক পাচলি কমকৈ খাব লাগে। পালেং শাকৰ পৰা আঁতৰত থাকক। পালেং শাকত প্রচুর পরিমাণে ভিটামিন আর মিনারেল থাকে। এই খাদ্যত এন্টি অক্সিডেন্টও ভরপুর। এতিয়া দেখা গৈছে যে এই খাদ্য অত্যাধিক পরিমাণে খালে বহু সমস্যার সৃষ্টি হব পাৰে। ইয়ার ভিতর অক্সালেট আদিও আছে আর সেইটো ইউরিক এসিডর বাবে বেয়া। গতিকে যিমান পাৰি এই খাদ্যৰ পৰা আঁতৰত থাকক। বিলাহী খালে ইউরিক এসিড বৃদ্ধি পায়। আমার দৈনিক খাদ্য তালিকাত বিলাহী প্রায়ে থাকে। এই খাদ্যত ডায়েটারি ফাইবার প্রচুর পরিমাণে থাকে। এতিয়া দেখা গৈছে যে এই খাদ্যত ডায়েটারি ফাইবারের পরিমাণ বেশি হওয়ার বাবে শরীরের বাবে উপকারী। বিলাহীত ভিটামিন আর খনিজ পদার্থও থাকে, কিন্তু অক্সালেটর উপস্থিতির বাবে এই খাদ্য খালে ইউরিক এসিড বৃদ্ধি হব পাৰে। ইউরিক এসিডর বাবে ভেন্ডি ভাল নহয়। কিছুমান বিশেষ খাদ্যৰ পৰা কিছু দূৰত্ব ৰাখিব লাগিব। তেনে এক পাচলি হল ভেন্দি। দৰাচলতে নিৰাপদ যেন লগা এই খাদ্যত প্ৰচুৰ এণ্টি অক্সিডেণ্ট থাকে। তেনে ক্ষেত্ৰত এই খাদ্যই ইউৰিক এচিড বহু পৰিমাণে বৃদ্ধি কৰিব পাৰে। শতমূল ইউৰিক এচিডৰ বাবে ভাল নহয়। এই খাদ্য মহানগৰীত বেছি খোৱা নহয়, কিন্তু গাঁও অঞ্চলত ইয়াৰ ব্যৱহাৰ অত্যাধিক হয়। কিন্তু আপুনি জানিলে আচৰিত হ'ব যে এই খাদ্যত অক্সালেট প্রচুর পরিমাণে থাকে, কিন্তু অক্সালেটে সমস্যার বৃদ্ধি করিব পারে। গতিকে কোৱা যায় যে যদি আপোনাৰ গাঁঠিৰ সমস্যার পৰা আঁতৰি থাকিব বিচাৰে তেন্তে এই খাদ্যৰ পৰা আঁতৰি থাকিব লাগিব। ইউরিক এসিডৰ বাবে বিট কমকৈ খাব লাগে। বিট স্বাস্থ্যৰ বাবে এবিধ উপকাৰী পাচলি। এই খাদ্যত প্ৰচুৰ পৰিমাণে ভিটামিন আৰু মিনাৰেল থাকে। দেখা গৈছে যে নিয়মিতভাৱে এই খাদ্য খালে বহু সমস্যাৰ সমাধান পাব পাৰে, কাৰণ বিটত কেৰাটিন থাকে। কিন্তু বহু ক্ষেত্ৰত এই খাদ্যই ইউৰিক এচিড থকা ৰোগীৰ সমস্যা বৃদ্ধি কৰে। সেয়েহে যদি আপোনাৰ ইউৰিক এচিড আছে তেন্তে এইসমূহ খাদ্য পৰিহাৰ কৰক। ধন্যবাদ। সবিশেষ জানিবৰ বাবে চাই থাকক প্ৰাগ নিউজ ডিজিটেল।